সারাদিনের কর্মব্যস্ত জীবনে সময় যে কিভাবে কেটে যায় আমরা নিজেরাই টের পাই না। সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে করতে হয়। ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ করতে গিয়ে যদি আমরা একটু পিছিয়ে পড়ি, তাহলে কিন্তু দিনের শেষে নিজেদের জন্য আর কোনো আমরা সময় রাখতে পারবো না। যদি প্ল্যান ওয়াইজ বা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে নিই, তাহলে কাজগুলো অনেক বেশি সহজ হবে, বেঁচে যাবে সংসার খরচ থেকে বেশ কিছুটা টাকা। তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস। আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো, চলো তার আজকের ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, বেগুন খেতে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করি, আর শীতকালে দারুণ একটা খাওয়া কিন্তু বেগুন। বেগুন দিয়ে নানান রকম সবজি, ভাজা, পোড়া এগুলো খাওয়াই হয়ে থাকে, কিন্তু বিশেষ করে ভাজা করতে গেলে প্রচুর পরিমাণে তেল খরচা হয়, যেটা কিনা খরচার থেকেও বড় কথা হলো আমাদের শরীরের জন্য একেবারেই বেশি তেল মশলা খাওয়া উচিত। কিন্তু বেগুন ভাজা করতে গেলে প্রচুর পরিমাণে তেল দরকার হয়, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। আজকে খুব সামান্য পরিমাণ তেল, একেবারে 2 চামচ পরিমাণ তেল দিয়ে সুন্দর মতো বেগুন ভাজার টিপস তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি প্রয়োজন মতো বেগুন কেটে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন একটু পাতলা করে কাটা হয়, খুব বেশি মোটা করলে কিন্তু খুব দেরি করে রান্না হবে। তো প্রথমে কি করব, লবণ আর একটুখানি চিনি দিয়ে ভালো মতো বেগুনটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেবো। কোনো রকম হলুদ কিন্তু আমি বেগুনে ব্যবহার করবো না। হলুদ দিলে কি হয়, যে তেলটায় আমরা বেগুনটা ভাজি সেই তেলটা কিন্তু কালো হয়ে যায় হলুদ দেওয়ার ফলে, আর পরবর্তীকালে সেই ভাজা তেল যদি অন্য কোনো রান্নায় ব্যবহার করি সেক্ষেত্রে সেই রান্নাটার রঙও কিন্তু কালো হয়ে যায়। তাই হলুদ ছাড়া কিন্তু আমরা বেগুন ভাজবো। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ তেল। খুব সামান্য পরিমাণ বলতে এখানে আমি 2 চামচ কি 1.5 চামচ পরিমাণ তেল দিয়েছি, তেলটা দেখলে তোমরা বুঝতেই পারছো। তো এইটুকু তেল দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ বেগুনটা ভেজে দেবো। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে, আর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এরপর সম্পূর্ণ কেটে রাখা বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তবে এই মুহূর্তে কিন্তু গ্যাসের আঁচ একেবারেই বাড়ানো যাবে না, যেহেতু তেল কম তাই একটুখানি সময় সেদ্ধ হতে দিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুটা সময়ের জন্য। এভাবেই ঢাকনা দিয়ে কিন্তু বেগুন ভাজতে হবে। ঢাকনা ছাড়া কিন্তু বেগুন ভাজলে প্রচুর পরিমাণে তেল দরকার পড়বে, আর সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না। তো দেখতে পাচ্ছ বেশ কিছুটা সময় বাদে ফিরে আসলাম, একটা দিক কিন্তু বেশ খানিকটা নরম হয়ে এসছে আর একটু হালকা লালচে হতে শুরু করেছে। এই অবস্থায় আমি আরো একটা পিট উল্টে দেবো। তো এইভাবে আরো বেশ কিছুটা সময় কিন্তু বেগুনটাকে ঢাকা দিয়েই ভেজে নেবো। এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে অল্প তেলে যদি বেগুনগুলো ভাজা যায় সেক্ষেত্রে বেগুনগুলো যেরকম সুন্দর মতো নরম হবে আর হালকা ব্রাউনও হবে, সাথে কিন্তু বেগুনগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে। তো এইভাবে কিন্তু আমরা সম্পূর্ণ বেগুনগুলোকে ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ বেগুন কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর বেগুনগুলো দেখে কিন্তু একেবারেই মনে হচ্ছে না যে এটা অল্প তেলে ভাজা। তো এইভাবে কিন্তু আমরা স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে বেগুন ভাজা করতেই পারি। আশা করছি ছোট্ট টিপসটা অনেকেরই কাজে দেবে। চলে গেলাম পরের টিপস। বন্ধুরা, আমরা যখন শুকনো লঙ্কা ব্যবহার করি তখন কিন্তু দেখা যায় অনেক সময় শুকনো লঙ্কার মধ্যে ফাঙ্গাস হয়ে যায়। অনেক বেশি পরিমাণ একসাথে এনে রাখলে দেখা যায় যে শুকনো লঙ্কাগুলো একটুখানি ঘেমে ঘেমে যায়, কখনো আবার সাদা সাদা ফাঙ্গাসও হয়ে যায়। তো সেই সমস্ত ফাঙ্গাস হয়ে যাওয়া লঙ্কাগুলো কিন্তু আমরা রান্নায় ব্যবহার করতে পারি না, কেননা যেহেতু এগুলো আমাদের ফোড়নের কাজে বেশি ব্যবহার করতে লাগে, তাই শুকনো লঙ্কা ধুয়ে যে আমরা ফোড়নে দেবো সেটাও হয় না, কেননা তেলের মধ্যে জল পড়লেই কিন্তু একটা চড়বড় করে ফুটতে শুরু করবে। তো কিভাবে এই শুকনো লঙ্কাগুলোকে আমরা ব্যবহার করব, যদি ফাঙ্গাস পড়ে যায় এইভাবে ফাঙ্গাস ছাড়ানো যাবে, আর ফাঙ্গাস না পড়লেও কিন্তু এইভাবে আমরা লঙ্কাগুলো রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো দেখতে পাচ্ছ এখানে একটা লঙ্কার মধ্যে কিন্তু ফাঙ্গাস হয়ে গেছে, ভেতরটা কিন্তু কিরকম সাদা সাদা হয়ে গেছে। তার জন্য কি করতে হবে, এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো শুকনো লঙ্কা। এরপর রান্নার পর আমাদের গ্যাসটা ভালো মতো যখন আমরা মুছে পরিষ্কার করে রাখি তখন বার্নারটা কিন্তু অনেক সময় পর্যন্ত গরম থাকে, আর এই গরম বার্নারের ওপরই আমরা প্লেটটাকে রেখে দেবো। এইভাবে যদি আমরা আধা ঘন্টা 45 মিনিট প্লেটটা রেখে দিই সেক্ষেত্রে গরম যে বার্নারের একটা গরম ভাব, তার ফলেই কিন্তু এই শুকনো লঙ্কাগুলো আবার একেবারে ফ্রেশ হয়ে যাবে। একটু যদি ভেজা থাকে, একটু যদি ফাঙ্গাস হয়ে যায় সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে একটু গরম ভাব পেলে। আবার যদি এই বার্নারটা বেশি সময় পর্যন্ত গরম না থাকে বা আমরা রান্নার পর যদি ভুলে যাই সেক্ষেত্রে রান্নার সময়ও আমরা কাজটা করতে পারি। রান্নার সময় কি করতে হবে, গ্যাসের ঠিক নিচে এই বার্নারের ঠিক নিচের দিকটা এইভাবে শুকনো লঙ্কার প্লেটটা রেখে দেবো। তাতে কি হবে, রান্নার সময় যে গ্যাসটা জ্বলবে তাতে যে একটা গরম ভাব, তাতেও কিন্তু শুকনো লঙ্কাগুলো ড্রাই হয়ে যাবে, ময়েশ্চার ভাবটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেবে, আর লঙ্কাগুলো কিন্তু পরবর্তী সময় আমরা ব্যবহার করতে পারবো। তো আশা করছি ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো টমেটো। টমেটো দিয়ে আচার বা টমেটো পোড়া বা টমেটো চাটনি যখন আমরা বানাই তখন কিন্তু এই টমেটোটার খোসা যদি আমরা রান্নার সময় ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই টমেটোটার এই যে রান্নাটা আমরা বানিয়েছি সেটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। তাই আমরা টমেটোর খোসাটাকে ছাড়িয়ে টমেটোর চাটনি হোক বা টমেটোর আচার হোক বা টমেটো পোড়া হোক এগুলো করি। তো যখনই আমরা টমেটোর খোসা ছাড়াতে যাব তখন এরকম পিলার বা ছুরি দিয়ে যদি ছাড়াই সেক্ষেত্রে তো হবেই না, উপরন্ত কিন্তু অনেক পরিমাণ
মানে টমেটো উঠে আসবে, তো যার ফলে কিন্তু অনেকটা জিনিস আমাদের নষ্ট হবে। তো এইভাবে কিন্তু কোনোভাবেই আমাদের টমেটোর খোসা ছাড়ানো সম্ভব হয় না। তো কিভাবে টমেটোর খোসা ছাড়ালে খুব সুন্দর মতো আমরা রান্নায় ব্যবহার করতে পারবো, তারই একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি। প্রথমে যে কটা টমেটো আমাদের লাগবে, ভালো মতো ধুয়ে শুকনো করে মুছে একটুখানি গায়ের মধ্যে তেল মাখিয়ে নিতে হবে। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেল বা অন্য যে কোনো ধরনের তেল মাখতে পারো। তারপর কি করবো, এরকম ভাবে একটা কাঁটা চামচের মধ্যে টমেটোটাকে গেঁথে নেবো। তারপর গ্যাস চালিয়ে বেশ কিছুটা সময় যদি এইভাবে আগুনের মধ্যে আমরা একটু হালকা করে সেঁকে নিই, সেক্ষেত্রে দেখা যাবে টমেটোর ওপরে যে স্কিন সেটা কিন্তু উঠে আসবে। আর এইভাবে যদি টমেটোটা পুড়িয়ে নিই, এরপর এটা আমরা রান্নায় যখন ব্যবহার করবো তখন রান্নার স্বাদ কিন্তু বহু গুণ বাড়িয়ে দেবে, উপরন্তু একটা স্মোকি ফ্লেভার আসবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এইভাবে কাজটা করলে যেরকম আমাদের কাজটা সুবিধা হবে আর আমাদের কিন্তু সময়টাও বাঁচবে। তো দেখতে পাচ্ছো অনেক সহজেই কিন্তু টমেটোর পাতলা স্কিনটাকে আমরা ছাড়িয়ে ফেলতে পারছি, আর এইভাবে খোসাটা ছাড়লে কিন্তু একেবারেই টমেটো নষ্ট হবে না। তো আশা করছি এইভাবে বুদ্ধি খাটিয়ে যদি সংসারের আমরা ছোট ছোট কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিই, তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু একেবারেই জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরের টিপসে। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু আমাদের দেশলাই ব্যবহার করতে হয়। এখনকার দিনে লাইটার বা এইগুলোর ব্যবহার হওয়া সত্ত্বেও কিন্তু দেশলাই আমরা ঠাকুর ঘর বা অন্য কোনো কাজে ব্যবহার করেই থাকি। কিন্তু দেশলাই যখনই আমরা ব্যবহার করব, অনেক সময় দেখা যায় তাড়াতাড়ি কিন্তু আগুনটা শেষ হয়ে যাচ্ছে। তো এই রকম পরিস্থিতিতে যেখানে আমাদের একটা কাঠি দিয়ে কাজ হয়ে যেত, সেখানে কিন্তু আমাদের বারবার দুটো তিনটে কাঠি নষ্ট করতে হয়। তো এই রকম অবস্থায় আমরা কিভাবে দেশলাই কাঠিটাকে বেশি সময় পর্যন্ত জ্বালিয়ে রাখবো, তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঠি, তোমরা চাইলে সম্পূর্ণ দেশলাই কাঠিগুলোকেই একইভাবে কাজটা করে নিতে পারো। এখানে আমি তোমাদের দেখানোর সুবিধার জন্য প্রথমে দুটো কাঠিকেই করে নিচ্ছি। তো প্রথমে কি করতে হবে, নেল পালিশ নিয়ে নিয়েছি, আর নেল পালিশটাকে ভালো মতো এরকম ভাবে দেশলাই কাঠির উপরের দিকের বেশ কিছুটা অংশে এইভাবে লাগিয়ে বেশ কিছুটা সময় শুকিয়ে নিতে হবে। তবে অবশ্যই ভালো মতো শুকিয়ে নেওয়া দরকার। তো বেশ কিছুটা সময় এভাবে রেখে দিলেই কিন্তু দেশলাই কাঠিটা শুকিয়ে যাবে। তো এই দেশলাই কাঠিটা দিয়ে যখনই আমরা আগুনটা জ্বালাবো, এতে করে কিন্তু অনেকটা সময় পর্যন্ত এই কাঠিটা ঠিকঠাক মতো জ্বলবে, কোনো রকম ভাবেই কিন্তু তাড়াতাড়ি কাঠিটা নষ্ট হয়ে যাবে না। তো এইভাবে যদি অনেকটা সময় পর্যন্ত আমরা কাঠিটাকে জ্বালিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু একটা কাঠি দিয়েই আমাদের কাজটা হয়ে যাবে, এর ফলে দুটো তিনটে কাঠি আমাদের নষ্ট করতে হবে না। তো দেখতে পাচ্ছ কাঠিটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত জ্বললো। তো এইভাবে নেল পালিশ লাগিয়ে কিন্তু আমরা কাজটাকে অনেকটা বেশি সহজ করে নিতে পারবো। আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা টয়লেটে ওয়েপার ব্যবহার করলেও রান্নাঘরেও কিন্তু এই ধরনের ছোট ছোট হ্যান্ড ওয়েপারগুলো ব্যবহার করে থাকি। এগুলোর সাহায্যে রান্নাঘরের কিচেন যে কাউন্টারগুলো হয় সেগুলো পরিষ্কার করা অনেক বেশি সহজ। আর এগুলো দিয়ে যদি আমরা কিচেন কাউন্টারটাকে পরিষ্কার করতে পারি, সেক্ষেত্রে হাত লাগানো ছাড়া সুন্দর মতো আমরা জল দিয়ে কিন্তু এই ওয়েপারের সাহায্যে ভালো মতো কিচেন কাউন্টারটাকে সুন্দর মতো ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিতে পারবো। তো দীর্ঘদিন ব্যবহার হতে হতে দেখা যায় এর নিচে যে একটা স্পঞ্জ রয়েছে এটা কিন্তু অনেকটা লুজ হয়ে যায়, যার ফলে কি হয় ঠিকঠাক মতো জল আমরা সোপ করতে পারি না। তো দেখতে পাচ্ছ এখানে বেশ কিছুটা জল ওয়েপার দিয়ে যখনই আমরা টেনে পরিষ্কার করতে চাইছি, ঠিকঠাক মতো কিন্তু জলটা সোপ হচ্ছে না, তার ফলে আমাদের আবারও একটা কাপড় দিয়ে শুকনো করে মুছতে হবে। এতে কিন্তু কাজটা কমছে না, বরঞ্চ এক্সট্রা হচ্ছে, দুবার করে একটা কাজ আমাদের করতে হচ্ছে। তো যখনই আমরা এই রান্নাঘরে ওয়েপারগুলো ব্যবহার করব, তখন একটা ছোট্ট কাজ আমাদের করে নিতে হবে। নিয়ে নিয়েছি এখানে একটা মোজা, এই ধরনের একটা বড় মোজা যদি ওয়েপারের মধ্যে এইভাবে পরিয়ে দিয়ে তারপর এই যে এক্সট্রা অংশটা থাকবে এটাকে ভালো মতোই হাতলের এখানটা পেঁচিয়ে দিয়ে একটা টাইট করে রাবার ব্যান্ড দিয়ে যদি আটকে নেওয়া যায়, সেক্ষেত্রে কাজটা করতে অনেকটা সুবিধা হবে। তো এরপর দেখো এই জলটাকে আমি সুন্দর মতো যদি এইভাবে টেনে নিই, সেক্ষেত্রে জলটা যেরকম মোজার মধ্যে সোপ করে নেবে, সাথে কিন্তু যতই আমাদের এই ওয়েপারের নিচের স্পঞ্জটা লুজ হয়ে যাক না কেন, তার ফলে যদি আমাদের একটা নতুন করে ওয়েপার কেনার প্রয়োজন পড়তো সেই প্রয়োজনটাও হবে না। দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু এই পুরনো নষ্ট হয়ে যাওয়া ওয়েপারটা দিয়েই কিন্তু রান্নাঘরের কাজগুলো এভাবে করে নেওয়া যাচ্ছে। তো এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করে নেওয়া যায়, আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে, কেননা পরিশ্রম এতে কম হবে, একটা কাজ দুবার তিনবার করে করতে হবে না, আর ফেলে দেওয়া জিনিসগুলোকেও কিন্তু আমরা আরও বেশি সময় ধরে ব্যবহার করতে পারবো। তো এই ছোট্ট টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, তাওয়া কিন্তু একমাত্র আমরা রুটি করার কাজেই ব্যবহার করে থাকি। রুটি করা ছাড়াও এই তাওয়া দিয়ে আমাদের অনেকগুলো কাজ হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি তুলো, তুলোটাকে এরকম ভাবে চ্যাপটা করে একটু হালকা করে ভাজ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ জোয়ান, হাফ চামচ পরিমাণ থেতো করে রাখা গোলমরিচ, তোমরা এখানে চাইলে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো। তো দুটোকে একসাথে দিয়ে এবার আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। তোমরা হয়তো ভাববে এটা দিয়ে আবার কি কাজ হবে, তো আস্তে আস্তে দেখা যাবে যে তুলোটা কিন্তু সম্পূর্ণ
পুড়ে গেছে। আর এই সলিউশনটাকে তুলোর মধ্যে দিয়ে অনেক তাড়াতাড়ি গরম করতে চাইলে এরকম ভাবে একটা যে কোনো ধরনের বাটি বা একটা গ্লাস এর ওপর চাপা দিয়ে রাখলে কিন্তু অনেক তাড়াতাড়ি তুলোটা পুড়তে শুরু করবে। আর মশলাগুলোও কিন্তু হালকা হালকা একটা ড্রাই রোস্ট হতে শুরু করবে, যেহেতু তুলোর মধ্যে ছিল আর তুলোটা যেহেতু আস্তে আস্তে গরম হয়ে হালকা জ্বলে গেছে, সেই কারণে কিন্তু মশলার একটা ঝাঁঝালো গন্ধ বেরোবে। তো এই গন্ধটা কোথায় কিভাবে ব্যবহার করব, সন্ধ্যেবেলার দিকে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে মশার উপদ্রব দেখা যায়, আর এগুলোর জন্য কিন্তু আমরা নানান ধরনের কীটনাশক বা অল আউট বা মর্টিন ব্যবহার করেই থাকি, কিন্তু এগুলো ধোয়া কিন্তু আমাদের অনেকেরই সহ্য হয় না। তাই প্রাকৃতিকভাবে যদি এইভাবে আমরা ধোয়া দিয়ে মশার উৎপাত কমাতে পারি, তাহলে কিন্তু বাইরের কোনো কেমিক্যাল যুক্ত কীটনাশক ব্যবহার করার দরকারই পড়বে না। আর এই গন্ধটা সারা ঘরের মধ্যে থাকলে কোনো রকম মশা আর ঘরে থাকবে না, ঘরে যদিও বা দুটো একটা মশা থেকে থাকে সেগুলোও কিন্তু সমূলে বিনাশ হয়ে যাবে। তো এইভাবেও কিন্তু আমরা মশা তাড়াতে পারি। আশা করছি এই ছোট্ট টিপসটা অনেকটা বেশি কাজে দেবে, ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা ঘরে যেখানে গ্যাস সিলিন্ডার রাখি সেই জায়গাটায় কিন্তু দীর্ঘদিন একই জায়গায় সিলিন্ডার রাখতে রাখতে মেঝেতে একটা জঙের দাগ পড়ে যায়, আর এই জঙের দাগটা উঠানো কিন্তু একেবারেই সহজ হয় না। যেহেতু এটা লোহার, তাই জঙের দাগটা কিন্তু অনেক তাড়াতাড়ি পড়তে শুরু করে। যদি কিনা ঘরটা মার্বেল বা মোজাইকের হয়, সেক্ষেত্রে এই দাগ তুলতে গেলে যেরকম মেঝের একটা শাইনিং নষ্ট হয়, আর আমাদের হাতেরও কিন্তু 12টা বাজে। তাই আমরা সিলিন্ডার রাখার সময় নিচে এইরকম মোটা কোনো কাগজ বা প্লাস্টিক এই রকমের ওপর রাখি, যাতে কিনা মেঝের ওপর কোনো রকম দাগ না পড়ে। তো এইরকম ভাবে অনেক সময় দেখা যায় কাগজটা ছিঁড়ে গেল, বা এরকম বড় কাগজ বা পলিথিন সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে আমরা কিভাবে সিলিন্ডার রাখবো, এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি তুলো, তুলোটার মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি তেল দিয়ে নেবো। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেল বা নারকেল তেলও ব্যবহার করতে পারো। এরপর যদি আমাদের বাড়িতে এরকম বড় প্লাস্টিক বা বড় কাগজের টুকরো না থাকে, তাহলে কি করব, এই সিলিন্ডারের নিচের যে জায়গাটা এই জায়গাটায় ভালো মতো এরকম ভাবে তুলো দিয়ে একটুখানি তেল লাগিয়ে দেবো। এরকম ভাবে চারধারের যে গোল সার্কেলটা, সেই চারধারে গোল সার্কেলটার মধ্যে এরকম ভাবে একটু তেল দিয়ে যদি আমরা খোলা মেঝেতে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে দীর্ঘদিন পরে থাকতে থাকতেও জঙের দাগ পড়বে না, কোনো রকম পলিথিন বা কাগজে রাখার দরকারই পড়বে না। খালি মেঝেতেও জঙের দাগ একেবারেই হবে না নিচে, যদি একটুখানি তেল আমরা লাগিয়ে রাখতে পারি। তো এইভাবেও কিন্তু সহজ করে আমরা ঘর সংসারের কাজগুলোকে করে নিতে পারি। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।